আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। নিশ্চয় সবাই ভালো আছেন, বহুদিন পর পেজের জন্য ভিডিও নিয়ে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নতুন কালুরঘাট সেতু নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, প্রায় 3 যুগ পর নতুন করে বোয়ালখালীবাসী আশার আলো দেখতে পাচ্ছে। আপনারা জেনে গেছেন ইতিমধ্যে, অর্থাৎ গতকাল নতুন কালুরঘাট সেতুর নির্মাণে কোরিয়ান এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণ চুক্তি সই স্বাক্ষরিত হয়েছে। আশা করছি আমরা অচিরে হয়তো বা নতুন কালুরঘাট সেতু পেতে যাচ্ছি। আপনারা জেনে থাকবেন চুক্তির অধীনে 81 কোটি 48 লাখ ডলার বা বাংলাদেশি টাকায় 9,533 কোটি টাকা দেবে কোরিয়ান সরকার নতুন এই সেতু নির্মাণে। এই সেতুতে শুধুমাত্র রেল চলাচল করবে সেরকম কোনো কথা না, এটাতে রেলের পাশাপাশি এটা সড়ক সেতু হবে এবং যমুনা সেতুর আদলে হয়তোবা এই সেতুটি নির্মিত হবে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশ সরকারের সাথে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছে কোরিয়ান এই প্রতিষ্ঠানটি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং কোরিয়ান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান উনহু সুং। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি, কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সাইক, কোরিয়ান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান উনহু সুং সহ দ্বিপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, কালুরঘাট সেতুর কাজ শেষ হলে চট্টগ্রাম শহরের যানজট কমবে। এই সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে হাঁটছে, কোরিয়ার সহায়তায় এই পথ চলাকে আরও সহজ করবে। কোরিয়া এখন পর্যন্ত $6 বিলিয়ন বিনিয়োগ করেছে বাংলাদেশে, তারা বাণিজ্য উন্নয়নেও কাজ করছে। এদিকে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেন, আগামী জুলাই মাসে নতুন কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে, এরপর যত দ্রুত সম্ভব এই সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু করা হবে। তবে কালুরঘাট সেতুর উপর দিয়ে ডাবল ট্র্যাক রেল এবং দুই লেনের সড়ক তৈরি করা হবে, কোরিয়া রেল খাত উন্নয়নে আরও এগিয়ে আসবে বলে তিনি প্রত্যাশা করেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, কালুরঘাট সেতু একটি আবেগের জায়গা, এটি করার জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন অর্থায়ন নিশ্চিত হল। মানুষের জীবনমান বদলে দেবে এই সেতু, সেই সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে একটি করিডোর স্থাপন হবে। এই অনুষ্ঠানে জানানো হয়, কালুরঘাট রেল ও রোড সেতু নির্মাণে 81 কোটি 48 লাখ ডলার ঋণ দিচ্ছে কোরিয়া, বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,533 কোটি টাকা। এর মধ্যে কোরিয়ান সহযোগিতা সংস্থা UDCF ফান্ড থেকে 72 কোটি 47 লাখ ডলার এবং UDF ফান্ড থেকে দেওয়া হবে 9 কোটি 1 লাখ ডলার। ঋণ চুক্তির আওতায় UDCF ফান্ডের ঋণের সুদের হার 0.01% এবং 15.5 বছরের রিয়াতকাল সহ 40.5 বছরের ঋণটি পরিশোধ করতে হবে, আর UDPF ফান্ডের আওতায় প্রাপ্ত ঋণের সুদের হার 1%, 7 বছরের রিয়াতকাল সহ 30 বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার চট্টগ্রাম বন্দরের লাইফলাইন হিসেবে পরিচিত কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় একটি নতুন রেলকাম সড়ক সেতু নির্মাণের দাবি অন্তত 3 যুগের। মাঝখানে একাধিকবার ক্ষমতার পালাবদল হলেও নতুন কালুরঘাট সেতু আলোর মুখ দেখেনি। প্রতিটি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। কালুরঘাটে রেলকাম সড়ক সেতু নির্মাণে দীর্ঘ সময় উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। কালুরঘাটে নতুন সেতু নির্মাণে আশার আলো না দেখে রাজপথে আন্দোলনে নামেন
চট্টগ্রামের নানা শ্রেণীয় পেশার মানুষ। স্থানীয় সংসদ সদস্য প্রয়াত মাইনউদ্দিন খান বাদলও সেতুর দাবিতে সোচ্চার ছিলেন। মাইনউদ্দিন খান বাদলের মৃত্যুর পর চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন প্রয়াত সাংসদ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বোয়ালখালীর কৃতি সন্তান মুসলিমউদ্দিন আহমেদ। তিনিও সংসদের প্রথম অধিবেশনে কালুরঘাটের নতুন সেতু নিয়ে দাবি উপস্থাপন করেন, সেই সাথে বোয়ালখালী উপজেলার লোকজনের দুঃখ লাঘবে একটি সেতুর যে খুব জরুরি প্রয়োজন তিনি তা জাতীয় সংসদে উত্থাপন করেন। পরবর্তীতে বোয়ালখালীর এই কৃতি সন্তানের মৃত্যুর পর উপনির্বাচনে নবনির্বাচিত সাংসদ হিসেবে জাতীয় সংসদে যান নোমান আল মাহমুদ। তিনি একইভাবে তার পূর্ববর্তী সাংসদদের মতো বোয়ালখালী উপজেলার মানুষের প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণের জন্য সংসদে দাবি উপস্থাপন করেন এবং বোয়ালখালীবাসীর দুঃখ দুর্দশা লাঘবে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেতলিপতিকে প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম আট আসনের সাংসদ নির্বাচিত হন সিডিএর সাবেক সফল চেয়ারম্যান মোহরার কৃতি সন্তান জনাব আব্দুস সালাম। তিনি সংসদের প্রথম অধিবেশনে তার বক্তব্যে কালুরঘাট সেতুর দাবি উত্থাপন করেন, সেই সাথে বোয়ালখালীবাসীর যে দুঃখ দুর্দশা এবং বহু দিনের বহু বছরের যে প্রাণের দাবি নতুন কালুরঘাট সেতু নির্মাণের জন্য জাতীয় সংসদে বক্তব্য পেশ করেন, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি অনুরোধ জানান যেন একটি নতুন সেতু করার মাধ্যমে বোয়ালখালীবাসীর দুঃখ দুর্দশা তিনি লাঘব করেন। অবশেষে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বোয়ালখালীবাসী প্রায় তিন যুগ পর তাদের প্রাণের দাবি বোয়ালখালীবাসীর দুর্দশা লাঘবের দাবি নতুন কালুরঘাট সেতুর আলো দেখতে পাচ্ছে। যদি একনেকে এই দাবি উত্থাপনের পর পাশ হয় তাহলে সেতু নির্মাণের যে প্রতিবন্ধকতা তা শেষ হয়ে যাবে। বোয়ালখালীবাসী নতুন করে আশায় বুক বেঁধেছে, অচিরে হয়তোবা তাদের এই দুঃখ দুর্দশা লাঘব হবে। সেই সাথে বোয়ালখালীবাসীর বহুদিনের আকাঙ্ক্ষিত নতুন কালুরঘাট সেতু নির্মাণের মাধ্যমে বদলে যাবে শহরতলির খুব কাছের উপজেলা বোয়ালখালীর চিত্র। ইতিমধ্যে এখানে